111, প্রদত্ত চিত্রে কতগুলো ত্রিভুজ আছে? এই ছবিটা দেখো, এটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে? তাহলে এইটা আগে দেখো সহজভাবে, তুমি কী করবে, আগে কতগুলো ত্রিভুজ আছে লিখে নাও, 1, 2, 3, 4। সহজ কী করবে, 4 পেলাম, 4-এর সাথে তুমি 2 গুণ করে দেবে, উত্তর হয়ে যাবে 8। তোমার 8টা ত্রিভুজ আছে। এবার 8টা ত্রিভুজ দেখো, 4টে ত্রিভুজ তো দেখলাম। এবার দেখো এইটা, এইটা একটা ত্রিভুজ, 5টা সেম, এটা হলো, এইটা একটা ত্রিভুজ, 6টা। আবার দেখো এইটা একটা ত্রিভুজ হচ্ছে তোমার, 7টা, আর উপর দিকে একটা ত্রিভুজ হয়ে যাবে তুমি এখান থেকে 1টা, তাহলে 4টে আর 4টে মোট পেয়ে গেলাম আমি 8টা। তারপর দেখো 112-তে আসো, 112-তে কটা ত্রিভুজ আছে? তাহলে আমরা আবার দেখো 1, 2, 3, 4, তাহলে এইটার মানে কটা বললাম, এটা হচ্ছে 4 × 2 = 8টা পেয়ে গেলাম। আবার দেখো এখানে সেমভাবে 1, 2, 3, 4, তাহলে এইটার মানে 4 × 2, তাহলে 8, 8 তো 16টা হওয়ার কথা, কিন্তু এখানে দেখো দুটো এক্সট্রা এই বিন্দুতে, আর এই যে বিন্দু আছে এই দুটো বিন্দু ধরবে, এই বিন্দু থেকে দেখো এইখান থেকে, তাহলে এই এইটা হয়ে এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এইটা একটা, আর এই বিন্দু থেকে ধরো, এই বিন্দু থেকে এইটা, এই বিন্দু থেকে এইটা, এই বিন্দু থেকে এইটা, এইটা একটা, দুটো বেড়ে গেল। তাহলে 8, 8 আছে, 8 + 8 + 2 সমান হচ্ছে তোমার 18। 112 নম্বর ছবিটা 18টা ত্রিভুজ আছে, 18 হচ্ছে বি অপশানে। 113 নম্বরে দেখো কতগুলো ত্রিভুজ আছে? তাহলে এইরকমের ত্রিভুজে বের করতে হলে তোমরা আগে লিখে দেবে এটা পরপর, 1, 2, 8, 3, তিনটে ত্রিভুজ নিচে বেসে ভূমিভাগে, তখন 1 + 2 + 3, তিনটে যোগ করলে 6, তাহলে এই ছবিটা আছে কটা ত্রিভুজ, 6টা। তাহলে 14, তাহলে 114 নম্বরের ম্যাথটা, এখানে কটা ত্রিভুজ আছে কোনো অপশান আমি দিলাম না এখানে, তাহলে তুমি কী করবে, তাহলে আগেরটা আমি শেখালাম, তখন এখানে ক্ষেত্রেও তুমি একই করবে, 1, 2, 3, 4, 5, এবার পরপর যোগ করে দাও, 1 + 2 + 3 + 4 + 5, দেখো 3, 6, 6, 10, 15টা, তাহলে এই ছবিটা হচ্ছে 15টা ত্রিভুজ আছে। দেখো 115 এবং 16, বলবে কতগুলো বর্গক্ষেত্র আছে? তাহলে এই ধরনের ছবি যখন দেয়া থাকে বর্গক্ষেত্র রো এবং কলম ওয়াইজ, তাহলে লিখে দেবে এইটা 1, এটা 2, তাহলে এখানে 1, এটা 2। এরপরে বের করার নিয়ম হচ্ছে দেখো, 2 এর স্কোয়ার 2 আছে বলে তারপর হচ্ছে 1 এর স্কোয়ার, তাহলে তোমার হচ্ছে বর্গক্ষেত্র 2 × 4, আর 1 × 1, 4 আর 1 যোগ করে দাও 5, কটা আছে? তাহলে এই ছবিতে কটা বর্গক্ষেত্র আছে, 5টা। কী করে পাবে দেখো, এইটা 1টা, এইটা 2টো, এটা 3টে, এটা 4টে, আর গোটাটা 1টা হলো 5টা, দেখো 5টা মিলে গেছে। 116 নম্বরে এই ধরনের ধরো এখানে 3 × 3 দেওয়া আছে ধরো, তাহলে তোমাকে রো এবং কলম ওয়াইজ তোমাকে কী করতে হবে, আগে লিখে নিতে হবে 1, 2, 3, 1 আছে 2 আর 3, তাহলে তুমি এবার কী করে বার করবে, 3 এর স্কোয়ার 2 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার, এই তিনটিকে, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 4 2 এর স্কোয়ার হচ্ছে 4, 1 এর স্কোয়ার হচ্ছে 1, 9 আর 4 এর 13, আর 1 এর 14, তাহলে এই ছবিটাতে তোমার 14খানা তোমার বর্গক্ষেত্র আছে। 17 নম্বর ভিডিও দেখাও বলছে এই চিত্রটা কতগুলো বর্গক্ষেত্র আছে, তোমাকে এই বারবার আমি কী করতে পারলাম, প্রথমে র এবং কলম ওয়াইজ তোমাকে পরপর লিখে ফেলতে, 1, 2, 3, 4, তাহলে 4 × 4, তাহলে 4 × 4 হচ্ছে 4 এর স্কোয়ার 3 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 1 এর স্কোয়ার, এগুলো সমষ্টি করলে পেয়ে যাবো 16, 9, 4 আর 1, 25, 30টা, তাহলে এই ছবিটা হচ্ছে 30খানা তোমার বর্গক্ষেত্র আছে। এবার এবার দেখো আমি এই দিকটা তোমাকে 1টা আমি বাড়িয়ে দিলাম, এই দিকটা আমি 1টা বাড়িয়ে দিলাম,
ঠিক তো? তাহলে এখান থেকে যদি হয় তাহলে 4 ওইদিকে দিয়ে বাড়াতাম, তাহলে এটা তো 5 হতো, 5/5 হতো, 5/5। তাহলে নামগুলো যদি আমি উল্টে দিতাম ধরো, তখন তোমার তো 1, 2, 3, 4, 5, তাহলে এখানে তো 4/4 নয়, তাহলে 5 আর 4, তখন তোমরা কি করবে, তাহলে 5×4, তারপর 5-এর পরে 1 কমে যাবে, 4×, এটা 1 কমে যাবে, 3, এটা হবে 3×2, তারপর 2×1 আর হবে না, তারপর 2×0 হয়েছে, 0 হবে না, 1 পর্যন্ত গিয়ে তোমরা থেমে যাবে। 4×5=20, 3×4=12, 3×2=6, 2×1=2, যোগ করো 32, 32 আর 8=40। তাহলে 5/4-এর এই চিত্রটা, 100 নম্বর চিত্রটা, 40টা তোমরা বর্গক্ষেত্র পাবে। 118 নম্বরে এই এই চিত্রের মধ্যে কটা ত্রিভুজ আছে, 4টে অপশান দেওয়া রয়েছে, তোমাকে বের করতে হবে। তাহলে আগে আমরা করলাম, তাহলে এইটাকে আমরা 1 লিখছি, এটাকে 2 লিখছি, তাহলে কি হবে, ত্রিভুজের প্রথমে কী করলাম আমরা, 1+2=, পেয়ে গেলাম 3, এইটা একটা, 3 আর 1=4, আর সমগ্রটা একটা, তাহলে টোটাল ত্রিভুজ এই ছবিটার মধ্যে আমরা পেয়ে গেলাম কটা, 5টা। 119 স্টার, এই স্টারের কটা, এই স্টারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, তুমি কটা অপশান, 5, 6, 8, 10, এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তোমাকে বের করতে হবে। তাহলে আগে লেখো, এটা 1, 2, 3, 4, 5, আর ত্রিভুজ আছে, হ্যাঁ আরও ত্রিভুজ আছে, দেখো এই তো ধরো এইখান থেকে 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে পয়েন্ট, 4টে পয়েন্ট, 5টা পয়েন্ট, 5টা যে বিন্দু আছে, 5টা বিন্দুর পরিপ্রেক্ষিতে দেখো, এইখান থেকে এইটা এই দিকে আসবে, আর এইখান থেকে একটা পাবে, আবার এই বিন্দু থেকে দেখো এইটা আসছে, এইটা আসছে, এখান থেকে এইটা আসছে, সেম এই বিন্দু থেকে পাবে, তাহলে 5টা বিন্দুতে 5টা পেলাম, এখানে 5টা আর 5টা বিন্দুতে মোট 5টা, তাহলে এই স্টার ডায়াগ্রামের মধ্যে ত্রিভুজ পাবো কটা, 10টা। 120 নম্বর, দেখো এই ছবিটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বের করতে হবে, তাহলে এটা আগের মতোই দেখো, তাহলে প্রথমে সিকোয়েন্স 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 আছে, তাহলে 8 লিখে কী করতে বললাম, 2 দিয়ে গুণ করে দিতে বললাম, 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা 16টা। তাহলে এই ছবিটার মধ্যে তোমরা যত পাবে তাকে 2 দিয়ে গুণ করে দেবে, গুণ করে তাহলে 16খানা তোমার এটার মধ্যে ত্রিভুজ আছে।